অনন্ত জলিল বয়কট। দেশ জুড়ে বেড়ে চলেছে ধর্ষণ ও নিপীড়ন, এই নিয়ে উদ্বিগ্ন সবাই। যে যার অবস্থান থেকে আন্দোলন করে চলেছে, ইতিমধ্যে রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন ছবি জঙ্গনের অনেক তারকারাই। এবার এ বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। ধর্ষকদের উদ্দেশ্যে অনন্ত জলিল বলেন, এই যে তোমরা যারা ধর্ষণ করেছো, তোমরা বলবো না তোরা বলবো। ধর্ষণ করার কারণে যে সারা দেশে আন্দোলনে সাধারণ মানুষের জীবনযাত্রার যে বিঘ্ন ঘটাচ্ছ, কেমন লাগছে তোমাদের? হাসি পাচ্ছে? তোমাদের সামনে তোমাদের স্ত্রী কন্যাদের যদি কেউ রেপ করে তাহলে তোমাদের কেমন লাগবে? তুমি তো একটা অমানুষ, ভালোই লাগবে বোধ হয় না? না হলে তো অন্যের মেয়েকে, অন্যের মা বোনকে রেপ করতে পারতে না। তোমার ভালো লাগবে, তোমার যে মনুষ্যত্ব সেটা তো মরে গেছে। নিজেকে পুরুষ ভাবো, কাপুরুষের দল, কবে নিজেকে মানুষ মনে করবি? তোর জন্য তোর বাবা মা কলঙ্কিত। দেশের সকল নারীদের উদ্দেশ্যে এই চিত্রনায়ক বলেন, সিনেমা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়াতে অন্যান্য দেশের মেয়েদের অশ্লীল ড্রেস আপ দেখে নিজেরাও ফলো করার চেষ্টা করো, এমনকি ফলো করে একই ড্রেস পরে ঘোরাঘুরি করো। আল্লাহ তাআলা তোমাদের যে চেহারাটা দিয়েছে, বখাটে ছেলেরা এই চেহারাটার দিকে না তাকিয়ে তোমার ফিগারের দিকে তাকায়, এরপর বিভিন্ন মন্তব্য করে এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে। তিনি আরও বলেন, তোমরা কি নিজেদের মডার্ন মনে করো? হ্যাঁ, এটা কি মডার্ন ড্রেস না অশালীন ড্রেস? এটা মডার্ন ড্রেস হতে পারে না। মডার্ন ড্রেস হবে যেখানে ফেস দেখা যাবে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু যে বডিটা আছে সেখানে শালীনভাবে পোশাক পরতে হবে। যে ড্রেসটা আছে সেটা তোমাকে পরলে ভালো লাগবে। আমার কথাগুলো আজকে তিতে মনে হতে পারে, কারণ এর আগে আমি কখনো এ ধরনের কথা বলিনি। খুব সত্য কথা, কেন এ ধরনের ড্রেস পরতে হবে? নিজেকে পাশের একজন ভদ্রমেয়ের কাছে জিজ্ঞাসা করে দেখো, তোমাকে কত বাজে লাগে দেখতে। অভিনেতা বলেন, ছেলেদের মতো একটা টি শার্ট পরে বের হয়ে যাও, মডার্ন মেয়ে তুমি, খুব মডার্ন। তারপর ইজ্জত শেষ করে যখন বাসায় যাও, হয় আত্মহত্যা করো, না হয় মানুষের সামনে মুখ দেখাতে পারো না। এটা কি মডার্ন? শালীন ড্রেস পরলে যারা বখাটে, যাদের মাথায় ধর্ষণের চিন্তাভাবনা আছে, তারা তোমাদের দিকে শ্রদ্ধার দিকে তাকাবে, এরপর চোখ নিচের দিকে নিয়ে নেবে, তাকিয়ে তোমাদের সম্মান জানাবে। ধর্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমার প্রিয় ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেন আপনারা যা করেছেন এটা কি ঠিক কিনা। এর আগে আমি, তুই, তোমারই করেছি, আমি সো সরি। একবার চিন্তা করে দেখেন, নিজের বোন ও স্ত্রী যদি এই ধরনের সমস্যায় পড়ে, তখন আপনার মাথায় রক্ত উঠবে কিনা। এদিকে নারীদের নিয়ে এমন মন্তব্য এবং বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়ক অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিলেন বেশ কয়েকজন তারকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সুহানা সাভা, মেহের আফরোজ শাওন, প্রসূন আজাদ, কণ্ঠশিল্পী পুতুল সাজিয়া সুলতানা। কণ্ঠশিল্পী পুতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আধুনিক পোশাক পরা সত্ত্বেও চূড়ান্ত মৌলবাদ খাপটি মেরে থাকা আশেপাশের বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই আপনিও তাদের একজন। ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করার মতো এতটা অসংবেদনশীল বক্তব্য কি করে দিতে পারলেন? প্রসূন আজাদ লিখেন, আমি প্রসূন আজাদ, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়া কর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সংবলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য যারা অনন্ত জলিলকে বয়কট করলাম। এদিকে অভিনেত্রী সুহানা সাভা সরাসরি অনন্তর নাম মেনশন না করলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোশাকের নাম করে ধর্ষণের উৎসাহ প্রদানকারীদের শাস্তি চেয়েছেন। সুহানা সাভা লেখেন, হত্যার পরিকল্পনাকারী অথবা হত্যা করার হুমকিদানকারীকে যেমন মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়, ঠিক তেমনি ধর্ষককে, উৎসাহ দানকারীকে অথবা ধর্ষণের কারণ পোশাক, ফেসবুক কমেন্টে এবং ভিডিওতে যারা বলেছে তাদেরও সমানভাবে ধর্ষকের শাস্তি দেওয়া উচিত।
কারণ সুপ্তভাবে একটি ধর্ষক লুকিয়ে আছে এই কমেন্টকারীর অন্তরে, যেই ধর্ষক পরিচয়টি আজ অথবা কাল প্রকাশ পাবেই পাবে। এই পরিস্থিতিতে নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অনন্ত। তিনি বলেন, গতকালের ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার কথা বলতে চেয়েছি। অনেকে বিষয়টিকে পজিটিভভাবে নিয়েছেন, আবার অনেকে নেগেটিভভাবে নিয়েছেন। তবে মন্তব্য নিয়ে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না, কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমালোচনার জের ধরে ভিডিওটি ডিলিট করেন অনন্ত। পরে মন্তব্যের বিতর্কিত অংশটুকু সম্পাদনা করে পোস্ট করে তার ক্যাপশনে লিখেন, আমি কোনো বিতর্কে জড়াতে চাই না, তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম, কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।